পরবর্তী স্টেশন দরজা ভয় দেখে খোলা গাড়ি এবং প্ল্যাটফর্ম আমরা এখন গঙ্গার নিচে টিপটা সবার আগে এসে চোখে পড়বে এটা হচ্ছে মিটার গেজ লোক চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের যাত্রা শুরু বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান থেকে আমরা আজকে যাব হাওড়া এবং হাওড়া থেকে হাওড়া টু এসপ্ল্যানেড যাব মেট্রোতে করে গঙ্গার নিচ দিয়ে, এবং কিছু কাজ সেরে আবার আমরা ফিরে আসব হাওড়া, এবং হাওড়া ফিরে আমরা আবার কভার করব হাওড়া রেল মিউজিয়াম। বর্ধমান থেকে 13180 ডাউন সিউড়ি শিয়ালদা MEMU এক্সপ্রেসে আমরা গেলাম ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে আবার 37916 ডাউন কাটোয়া হাওড়া গ্যালোপিং লোকাল ধরে আমরা পৌঁছালাম হাওড়া। আবার এসে গেছি ঘর নিয়ে, তবে সাডেনলি আমরা এসেছি, কোনো প্ল্যান নাই, প্রিপেয়ার নাই, আগে হাতে ট্রাইপড থাকতো, হাতে ট্রাইপডও নাই, আসে মোবাইল আর সাথে একটা ব্লুটুথ কলার গ্লাস। হাওড়া স্টেশনে ক্যান্টিন থেকে খাবার করলাম মশলা দোসা, যা পড়লো আমাদের 110 টাকা, এবং সাথে আছে স্যুপ আর চাটনি। আমাদের এখনই তৈরি করে দিল, কোয়ালিটিও খুব একটা খারাপ না, ভালোই। খাবার কোয়ালিটি কেমন? খারাপ না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চললাম হাওড়া মেট্রো স্টেশনে, এবং হাওড়া মেট্রো স্টেশন ধরেই আমাদের গন্তব্য এবার এসপ্ল্যানেড। এই মেট্রো হচ্ছে গ্রিন লাইন মেট্রো, পরবর্তীকালে এই মেট্রো ধরেই চলে যাওয়া যাবে সোজা শিয়ালদা, এবং ওখান থেকে সোজা চলে যাওয়া যাবে সেক্টর 5 অর্থাৎ মিড কলকাতা। মেট্রো স্টেশনে আমরা টিকিট ভেন্ডিং মেশিনে আমরা এসপ্ল্যানেডের টিকিট বুক করলাম। টিকিটের প্রাইস পড়লো 10 টাকা। টিকিট কাটার পর আমরা এখন ঢুকতে যাচ্ছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। তার আগে আমাদের যে ব্যাগ চেকিং সেটা হয়ে যাবে। আমাদের বলে রাখছি হাওড়া ময়দান মেট্রো স্টেশন হচ্ছে বিশ্বের সবচেয়ে নিচু মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের মধ্যে সবচেয়ে নিচু রেলওয়ে স্টেশনই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন, এবং এর বিশেষত্ব এটাই যে এইখানে এক্ষেত্রে মেট্রো ট্রেন গঙ্গা নদীর নিচ দিয়ে প্রায় 30 মিটার নিচ দিয়ে বয়ে চলেছে। এটা আমাদের দেশের গর্ব, আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের গর্ব। এটা এসপ্ল্যানেড যাওয়ার সময়টা অফিস টাইম থাকায় সেই সময় আমাদের ভিডিও করা প্রায় অসম্ভব ব্যাপার ছিল, এই জন্য আমরা আমাদের সুবিধা মতো এসপ্ল্যানেড থেকে আবার হাওড়া ফেরার সময় সেই গঙ্গার নিচ দিয়ে রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও আমরা সংগ্রহ করেছি। আমরা এই সময় আছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এসপ্ল্যানেড থেকে আমরা মেট্রো ধরে যাব হাওড়া স্টেশনে। আসার সময় তো ভিডিওটা ঠিক করতে পারলাম না, অফিস টাইম ছিল যেহেতু খুব ভিড় ছিল, তবে ফেরার সময় আমরা চেষ্টা করছি ভিডিওটা তোলার। কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাব, একটা থ্রিলিংয়ের ব্যাপার আছে, থ্রিলিংয়ের ব্যাপারটা দর্শকদের দেখানোর দরকার। এটাই ছিল গঙ্গার নিচে।
এখন গঙ্গা নদীর নিচে। হাওড়া স্টেশন থেকে বেরিয়েছে, আমরা এখন রেল মিউজিয়ামের পথে। এই যে পেছনে দেখছেন হাওড়া স্টেশন, এবং এইদিকে যেটা দেখতে পাচ্ছেন বন্দে ভারতের মতো, এটা হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আছে রেল কোচের ভিতরে, এবং সামনে হচ্ছে আমাদের রেল মিউজিয়াম। ইতিমধ্যে আমরা প্রবেশ করলাম হাওড়া রেল মিউজিয়ামে। রেল মিউজিয়ামে আমাদের টিকিট ফেয়ার নিল 30 টাকা, এবং এখানে যে সামনে একটি ম্যাপও ওরা প্রোভাইড করেছে, ম্যাপটা দেখিয়ে দিই। এবং একটি ছবিও তুলে নিলাম তার সাথে, ছবি তুলে নিলে সুবিধা। তাহলে প্রবেশ করা যাক ভিতরে রেল মিউজিয়ামে। যে লোকোমোটিভটা সবার আগেই এসে চোখে পড়বে, এটা হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ। আমরা জানি যে রেল লাইনের গেজ দু রকমের হয়, প্রথমত মিটার গেজ আর একটা স্ট্যান্ডার্ড গেজ। আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ যে চলে স্ট্যান্ডার্ড গেজে, এবং এটি মিটার গেজ। এই যে লোকোমোটিভ মিটার গেজ যেটা প্রথমে দেখালাম, এটিও সেই পুরোনামলের স্টিম লোকোমোটিভ, এবং তার পাশেই আরেকটা আছে ছোট্ট স্টিম লোকোমোটিভ, তার সাথে একটি কোচ অ্যাটাচ, কাঠের কোচ। পুরোনো লোকোমোটিভ থেকে একটুখানি বেরিয়ে গিয়েই প্রথমে আছে একটি কিচেন কাম রেস্টুরেন্ট। সামনে যে লোকোমোটিভটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দেশে সর্বপ্রথম ইলেকট্রিক লোকোমোটিভ, যার মডেল নেম হচ্ছে WAM1W, অর্থাৎ ওয়াইড গেজ, এ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এবং এম অর্থাৎ মিক্সড, তার মানে এটি প্যাসেঞ্জার ট্রেন এবং গুডস ট্রেন উভয়কেই টানতে পারবে। চারপাশে আছে আরও মালগাড়ি, সামনে আরও যাওয়া যাক। এই WDS-4A ইন্দ্রপ্রস্থ, আর এটি একটি মেমু ট্রেনের একটি মোটর কোচ, এখানে রাখা আছে রেল মিউজিয়ামে। কি সিন, একদিকে স্টিম ইঞ্জিন, একদিকে মেমু। আমরা এখন এসে গেছি এই প্ল্যাটফর্ম ধরে, একেবারে শেষ প্ল্যাটফর্ম শুরু, সামনে আর যাওয়া যাবে না। সেখানে দাঁড়িয়ে আছে ওইদিকে পরপর ইঞ্জিন, তার পাশে একটি মেমু ট্রেনেরও ইঞ্জিন দাঁড়িয়ে আছে, জানি না কী করবে এসব। আর একটি টয় ট্রেন ওইদিকে আছে, লোকে চাপছে, এইটা আমরাও যাই দেখি চাপতে দেবে দেখি। হ্যাঁ, লোকো পাইলট এখন ট্রেন চালাবে। হয় ট্রেনের লোকোমোটিভটা ঠিক আছে, কদিন ধরে তো স্টার্ট হয় না, চেকিংয়ে। আপনি ALP তো? এগুলো আসলে পরীক্ষা করা হচ্ছে, HRCTC বলে একটা নতুন খুলছে, এটা পরীক্ষা নিরীক্ষা করে ঠিকঠাক বাস্তবায়ন করা হবে, দেখি চেক করি। আর ভাই, এই যে মেমু ট্রেনটা দেখলাম, এই মেমু ট্রেন যে কেবল লোকাল ট্রেন তার পরিচয় এখানেই। এখানে অনেকজনের প্রেমের ইতিহাস লেখা আছে, প্রেমের ইতিহাস। এগুলো যদি একটু CBI থেকে যদি তদন্ত করা হয়, তাহলে এই প্রেমের কে কী করেছে, প্রেমের ইতিহাস সব জানা যাবে আশা। কিন্তু যেহেতু প্রেম করা ক্রাইম নয়, সেহেতু মনে হয় কেউ আসবে না এখানে, ED তদন্ত করবে না, এটা কিছু করার নেই। এই তো কত প্রেমের হিস্ট্রি, কী নাম ভাই, কত লোকে প্রেম করে আর আমরা সালে, এত লোকে প্রেম করছে আর আমরা সালে সিঙ্গেলই পচে মরলাম, এই ট্রেনে ট্রেনেই ঘুরে বেড়াচ্ছি, কোথায় বর্ধমান থেকে অন্ডা, লন্ডন থেকে সিউড়ি, এই করে বেড়াচ্ছি সিঙ্গেল লাইফে, কী করব, আমাদের তো ট্রেনই ভরসা। লোকে কোথায় KTM চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, BMW নিয়ে ঘুরে বেড়াচ্ছে,
ভাই এতগুলো যে দেখলাম, সেরা কিন্তু একজনই WAP 7, তাই তো? আমার তো WAP 4টা বেশি ভালো লাগে। হ্যাঁ, WAP 4 ভালো লাগে কারণ ওটা পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের গরিবের কাছে WAP 7 এর মতো গাড়ি আছে? WAP 7, WAP 5 আছে, এটা মানতে হবে। কিন্তু ওয়াগ বড় কিন্তু নেই। হ্যাঁ, ওয়াগ বড় তো মালগাড়িটা না, ও ট্রাক লরিটা নেই, আবার কি আমরা কি লোকে BMW চাপছে, মাহিন্দ্রা থার কিনছে, বড় বড় চাচা কিনছে, আমাদের কাছে WAP 7ই ঠিক আছে। আর এটা হচ্ছে ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন, এবং আমার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু টয় ট্রেন, তাই বর্তমানে এটি একটু খারাপ অবস্থায় আছে, চলবে না। দুর্ভাগ্য, খুব ইচ্ছা ছিল যে টয় ট্রেনে চাপবো, হলো না। রেল মিউজিয়ামে এসে চাপা হলো না। এরপরে দেখি যদি কোনোদিন দার্জিলিং যাই, সেদিন যদি চাপা হয় তাহলে সেই ইচ্ছেটা পূরণ হবে। এবং এই খুবই অফসাইডে তার কারণ আছে একটা শান্টিং স্টিম লোকোমোটিভ, এটা ইলেকট্রিক স্টিম লোকোমোটিভ, শান্টিংয়ের কাজে ইউজ হয়। যারা জানে না শান্টিং কি, তাদেরকে বলেছি, শান্টিং হচ্ছে মানে একটি প্ল্যাটফর্ম থেকে কার সেটে যাওয়া কিংবা কার সেট থেকে প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যে লোকোমোটিভটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে শান্টিং লোকোমোটিভ। এবং তার এই পাশে একটি বিশ্রামালয়, কয়েকটা ছেলে খেলাধুলা করছে বিশ্রামালয়ে, আমাদের আমরা কী করবো, খেলার বয়স পেরিয়ে এসে। ব্লগাররা আছে ওখানে মনোপর নিয়ে ব্লগ করছে। হ্যাঁ, আমরা কোথায় গরিব, না আছে ট্রাইপড, না আছে মনোপড, আছে কেবল একটি মোবাইল, কমা মোবাইল, আর তার সাথে একটি কলার ফোন। আর হ্যাঁ, মনে রাখবেন, যতই হোক আমরা হচ্ছি গরিব সাথী, আমাদের ব্লগ গরিবের ব্লগ। কী করে কোনো জায়গায় কম পয়সায় কী করে যাওয়া যায় সেটা কেবল আমাদের ব্লগেই পাবে। আচ্ছা, আপনাদের আরেকটি গাইড দিয়ে দিই, ATM মেশিনে UTS এর দ্বারা কী করে টিকিট বুকিং করবেন। ঠিক আছে, প্রথমে অল আদার স্টেশনস, তারপরে আমরা যাবো যেহেতু সাইথিয়া, রানা সাইথিয়া যাবে, তাই সাইথিয়া কাটছে, সাইথিয়া আমরা ধরবো মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ব্যান্ডেল বর্ধমান, ব্যান্ডেল কোথায় গেল, ব্যান্ডেল জংশন কর সাইথিয়া, তারপরে চেঞ্জ জার্নি ডিটেলস মেল এক্সপ্রেস অ্যাডাল্ট ওয়ান পে 75, 75 টাকা ভাড়া, কিউআর কোডের সাহায্যে পেমেন্ট করে দিতে হবে, যে কোনো একটা দে না। এবার এই যে টাইম দিয়েছে এই টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে। সারে